প্রথমে কেন আমরা আল্লাহর দিকে প্রত্যবর্তিত হব আমরা আল্লাহর দিকে কেন ফিরে যাব আমাদের মর্যাদার কারণে আমরা দিকে ফিরে যাব সেটাই বড় কথা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার মর্যাদা প্রাপ্তির সবচেয়ে উত্তম পদ্ধতি হল আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা যেটা যার জন্য যেভাবে সৃষ্টি করা হয়েছে যেভাবে যাকে সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টির সাথে সৃষ্টির কাজে লেগে থাকা সেই কাজের সাথে থাকার নামই হলো মর্যাদা আমাদেরকে আল্লাহ সুবাহনতাল সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য ওমা খাল জিন্নওয়াল ইনসা ইল্লা আলি আবুদ্ এটি হলো প্রথম আমাদের দাবি আল্লাহর তরফ থেকে আমাদের প্রথম কর্ম হলো এটা যে আমরা আল্লাহর গোলামি করব এটি আমাদের প্রাপ্তি পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ তো জান্নাত ছড়িয়ে ছিটে রেখেছেন আমি যদি আমার দিকে অফি ওফি আনফুসিকুম তুমি তাকাও তোমার দিকে তুমি নিজের দিকে তাকাও তোমার কথা বলার ক্ষমতা তোমার দেখার ক্ষমতা তোমার চিন্তা করার ক্ষমতা তোমার দেহকে আমি সুন্দর করে বানিয়েছি সকল কিছুকে আমি তোমার জন্য একটা জান্নাতি পরিবেশ দান করেছি পৃথিবীতে তোমার জন্য জান্নাত এগুলিকে যখন তুমি আমার হুকুমে পরিচালনা করবে তাহলে তোমার জন্য আরেকটা যে জান্নাত তুমি ফেলে এসেছো ওই জান্নাতের অধিবাসী তুমি হয়ে যাওয়া এটা হলো আমাদের মূল মূল টার্গেট হলো আমাদেরকে আগের জায়গায় ফিরে যাওয়া তো আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব দুটো পদ্ধতিতে দুইভাবে দুটি অবস্থানে একটা হলো চূড়ান্তভাবে সেটা হলো চূড়ান্ত কি যে আমরা যখন আল্লাহর দিকে চূড়ান্তভাবে পড়ে যাবো মৃত্যুর মাধ্যমে যেটা আল্লাহ সবহান আমাদেরকে জানিয়েছেন কুল্লো মাউত সুম্মা ইলাইনা তুর যাউন মৃত্যু অবধারিত প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি নার্সের জন্য আল্লাহ সুবাহতালা এরপরে বলেন আবার ফিরে আসবে আমার দিকে এটা হলো চূড়ান্ত এটা চূড়ান্ত আমাদের জন্য আল্লাহর দিকে ফিরে যাওয়া আর আরেকটা হলো দুনিয়াতে যখন আমরা থাকব তখন আমরা ফিরে আসবো ফিরে আসবো কোথেকে দুনিয়াতে আসার আমাদের সাথে সাথে দুনিয়াতে কিন্তু আমাদের একজন শত্রু চলে আসছে তার একটাই টার্গেট যে আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া তার একটাই মিশন ভিশন যেন কোন বান্ধব আল্লাহকে স্মরণ না করতে পারে আল্লাহকে আল্লাহর দিকে ধাবিত হতে না পারে এটাই তার চূড়ান্ত তার সিদ্ধান্ত এটা হলো শয়তানের কুমন্ত্রণা এই কুমন্ত্রণা দিয়ে আল্লাহ সুহানুয় তালার অনেক কাজ অনেক আল্লাহ আল্লাহর বিধান রাসুল সাল্লা সাল্লামের বিধান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দে এটা হলো আমাদের জন্য দুনিয়াতে ফিরে আসা অর্থাৎ আল্লাহ এবং রাসুলের নিয়ম নীতিতে ফিরে আসা যেমন সুরাই জুমার আল্লাহ সোহান তালা বলেছেন আনিবু ইলা রব্বিকুম ফিরে আসে তোমার রবের দিকে অভিমুখী হও তোমার রবের দিকে ও আসলিমু উলাহু এবং আজ্ঞাবাহ হয়ে যাও অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন সেটা পালন করতে থাকো শুধু ফিরে আসা মানে কি আজ্ঞাবহ হয়ে যাওয়া সাথে সাথে কতক্ষণ তুমি যদি তুমি কতক্ষণ মিন মিন কাবলে আইয়া তিয়া কুমুল আজাব চূড়ান্ত একটা আজাব তোমার মধ্যে চলে আসার আগে চূড়ান্ত আজাব মানে কি দুনিয়া তো আসবে আকার তো চলে আসবে এটা আসার আগেই তুমি পরিবর্তন হয়ে যাও তুমি আল্লামুখী হয়ে যাও সারুন এই বিষয়ে যদি তুমি না নিতে পারো আল্লামুখী যে আল্লাহ আল্লাহর প্রতি তোমার সকল কিছু যদি ফিরে না আসতে পারো তাহলে সাহায্যকারী তোমার কেউ থাকবে না আজাব থেকে বাঁচানোর কেউ থাকবে না আর আল্লাহর আজাব ইন্না বাদ সর্বিক আলাদিদ গত কয়েকদিন আগে চিন্তা করছিলাম আলোচনা করতে গিয়ে বললাম যে গোটা পৃথিবীতে সালামের প্লাবন দ্বিতীয়ত এই কোভিড এর মতো আমার মনে হয় এমন গজব এইভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় নাই জানি না আমি মাঝে হয়েছে কিনা গোটা পৃথিবীব্যাপী আজাবকে আল্লাহ সুবাহ এইভাবে মানুষই একটু ঢেলে দেন শুধু একমাত্র কারণ আল্লাহর দিকে যদি আমরা রুজু না হই ফিরে না আসি আল্লাহ সোহান দুনিয়া তো আমাদেরকে ছেড়ে দিবেন না সুতরাং আমাদের চূড়ান্ত চাহিদা সেটা হলো আল্লাহকে মেনে নেওয়া কিন্তু আমরা কি করছি আমরা আমাদের চাহিদাকে আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের চাহিদা কি বানিয়ে নিলাম আমার সম্পদ বাড়ানো দরকার এখন সম্পদ বানানোর জন্য আমার সময় আমার মেধা আমার প্রজ্ঞা আমার এনার্জি যা আছে সবকিছু আমি একমুখী আমি চিন্তা করতে থাকি রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক লোক এসে বললো ইয়ারসোল্লাহ একটু বৃদ্ধি চাই যে সম্পদের বৃদ্ধি চাই রাসুদ সাল্লাহ আলি সাল্লাম তাকে না করলেন না এটা তোমার যা আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ এত সন্তুষ্ট থাকো ইয়ারসুল্লাহ একটু বাড়ি একটু বাড়ানোর জন্য দোয়া করেন রাসুল বললেন না বরঞ্চ রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে কোনো সাহাবী যদি এসে বলতো ইয়ার রসুল্লাহ আমার আমলের জন্য আমল বাড়ানোর জন্য দোয়া করেন আমার আবাদতের জন্য দোয়া করেন রাসূল সাল্লাম দোয়া করতেন কিন্তু এই নিষেধ করছেন না না এটাতে করো না কি হবে আল্লাহর সাথে তোমার যে একটা সম্পর্ক দিনের সাথে যে সম্পর্কটা কমে যাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এত নিষেধ করার পরও সে চূড়ান্ত হবে চাইলো রাসুল দোয়া করলেন দেখা গেল কি সম্পদ বাড়তে থাকলো রাসুলের দরবার ছুটতে থাকলো সম্পদ বাড়তে থাকলো এক পর্যায়ে এত ব্যস্ততা বেড়ে গেল আজকে কিন্তু আমাদের অনেকে বলে আমরা তো খ্যাত করছি আমাদের সম্পদ যতই হয় এই সম্পদের ভাগিদার তো যারা আমাদের শ্রমিক আছে তাদের রিজিকের ব্যবস্থা আমরা করছি অনেকের চিন্তা করে এখন এই চিন্তা করে সে নামাজ ছেড়ে দেয় তো আমরা তো ব্যস্ত তো মানুষের মধ্যে খাদ খাল করছি আজকে এই চিন্তা করতে আমাদের মধ্যে অনেকের আছে আমার আমার ফ্যাক্টরিতে চাক কাজ করে দশ হাজার বিশ হাজার হাজার লোক কাজ করে তাদের রিজিকের ব্যবস্থা আমি করছি আপনি রিজিকের ব্যবস্থা করেন না রিজিকের ব্যবস্থা আল্লাই করবেন আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা আপনার জন্য আপনি দুনিয়ামুখী হয়ে আল্লাহর আবদত ছেড়ে দিয়ে মানুষের উপকার করবেন আল্লাহ এটা তো আপনাকে বলে নাই বরং আপনাকে করতে হবে আল্লাহর কাজগুলি পূর্ণতার সাথে পালন করে এরপরে যদি আপনি অন্য কিছু আপনি চিন্তা করতে পারেন তখন আপনি করেন অসুবিধা নাই সুতরাং আমরা শেষে এক পর্যায়ে সেই লোকটা কি হলো যেটা সাল্লা কাছে আসাটা একসময় হারিয়ে গেল সে আসতে পারলো না এটা হলো আমাদের দিকে ফিরে আমাদের চিন্তা কি আমরা কিভাবে বিভিন্ন বিভিন্ন জিনিসের মধ্যে আমরা এটার সাথে এক করে ফেলি আমাদের চাহিদা বানিয়ে নেই যে মানুষকে কিভাবে সন্তুষ্ট করব আল্লাহ সন্তুষ্টির দিকে তাকাই না আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যদি আল্লাহ আল্লাহর দিকে আমরা ফিরে না আসতে পারি তা আল্লাহ বলছেন যে যদি ফিরে না আসো এবং আত্মসমর্পণ এবং আমার কথা অনুযায়ী আজ্ঞা না হোক তাহলে আজাব চলে আসবে এটা আল্লাহর ওয়ার্ডার সুতরাং আমরা দুনিয়াতে দুনিয়াতে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে এটাই চূড়ান্ত এবং আখের তো সেটা চূড়ান্ত হবে সেটা হলো যে আমরা আমাদের যে উদ্দেশ্য আছে আমাদের সৃষ্টির সেই উদ্দেশ্য দিকে আমরা ফিরে আসব সেটা হলো আবাদত সেটা আল্লাহর বা হওয়া আর আবাদতের ডেফিনেশন কিন্তু অনেকের কাছে অনেক কিছু হয়ে যায় আমরা অনেকে নামাজ পড়ি অনেকে রোজা রাখি কিন্তু অনেকে আল্লাহর আরো আরো অনেক কিছু নিয়ম নীতিকে আমরা মনে করি না ইসলামের নিয়ম নীতি আল্লাহর নিয়ম নীতি রাসুলের নিয়ম নীতি না প্রত্যেকটি জিনিসের জন্য আল্লাহমুখী হতে হবে রাসুদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সোহান এই ঘোষণা দিয়েছেন যে আতিউল্লাহ ও আতিউ ও ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর এতাত করো রাসুলের এতাত করো আনুগত্য করো আল্লাহ এবং রাসুলের কথা যারা বলে যারা দিনের কথা বলে কোরআন এবং হাদিসের কথা তাদের আনুগত্য করো যদি কোনো কন্ট্রাডিক্টরি হয়ে গেল কোন তোমার কাজ তোমার নীতি তোমার আদর্শ তোমার সকল কিছুতে কন্ট্রাডিক্টরি হয়ে গেল কোন তোর একটা বৈপরীত্য সৃষ্টি হলো তখন ফিরে যাও আল্লাহ এবং রাসুলের দিকে সুতরাং দুনিয়াতে যে কোনো মুহূর্তে আমরা ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসুলের দিকে এটাই হবে মোমেনের পরিচয় এটা হবে মোমেনের প্রাপ্তি এটা হবে মোমেনের আখারাতের শান্তি দুনিয়ার শান্তি আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়াতে আল্লা মুখী প্রতি আমাদের আকর্ষণ আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে দান আমরা প্রত্যাবর্তন করতে হবে এটা অল্পতি বলা চলে যেটা আমাদের সালাউদ্দিন বলেছেন যে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তাও কার হা ইচ্ছা অনিচ্ছা ফিট তো হবেই পারবে না কেউ বর্তমান অবস্থায় সবার অবস্থা কি এখন সবার অবস্থা হলো যে আল্লাহ আল্লাহকে একটু ডাকা দরকার মনে হয় যেন ডাকা দরকার আগে ছিল না আগে কিন্তু ডাকা দরকারই ছিল না এখন মনে হয় যেন ডাকা দরকার দরকার পর্যায়ে আসছে তো দরকার পর্যায়ে থাকলে কিন্তু হবে না আপনার চাহিদাটা যদি একটু আটটু বাড়িয়ে দেন আল্লাহ তাহলে আপনাকে মাফ করার জন্য আপনাকে ক্ষমা করে পরিশুদ্ধ করে দিবেন পরিশুদ্ধ পৃথিবীতে মানুষ অপরাধ করে এটা রেকর্ড থেকে যায় রেকর্ড কেমন রেকর্ড থাকতেই থাকে রেকর্ড আর মুছে যায় না কিন্তু মাহুদের দরবার এমন আমার আল্লাহর দরবার আমাদের আল্লাহর দরবারটা এমন একটা বান্দা করার পর ওই গুণা থেকে ফিরে আসলো তোবা করলো সকল কিছু কিছু নেই কিছু নেই তাকে আল্লাহ তাহলে করে দেন অনেকদিন আগে একটা ছেলে একটা গ্লাসের মধ্যে কুক বা পেপসি ঢুকানোর পরে সেখানে পানি ঢেলে দিল ঢালছে তো ঢালছে এক পর্যায়ে দেখা গেল যে কুকের যে প্রভাব কুকের যে কালার যে পেপসির যে কালার আছে কালারটা রিমুভ হয়ে গেল সব হোয়াইট হয়ে গেল সাদা পানিতে রূপান্তরিত হয়ে গেল সোহান আল্লাহ তাকিয়ে থাকলাম আর চিন্তা করলাম যে আল্লাহ সোহান তালা বান্দাকে ঠিক এইভাবে পরিশুদ্ধ করে দেন তার এবাদত আলহামদুলিল্লাহ ইসমাইল কি ভাই যেটা বলেছেন যে এবাদতের মাধ্যমে আমাদেরকে গুনাহ গুনা থেকে ফিরে আসতে হবে আমার গুণা মাফ করতে হবে আবাদতের মাধ্যমে তবা মানে এই নয় যে বাবুত মাফ করে দাও আবার ফিরে যাব। তবে আল্লাহ সুহান ও তালা বান্দার জন্য সবসময় অপেক্ষা কর যতবার তোবা ভাঙবে আল্লাহ আবার ফিরে বান্দার দিকে তাকিয়ে থাকেন বান্দা কখন আবার ফিরে আসবে এক ব্যক্তি সুহান আল্লাহ আমি হাদিসটা যখন পড়ি তখন চিন্তা করি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ সুহান ও তাআলা বান্দার বান্দার এমন এক মুহূর্তকে আল্লাহ ধরেছেন এমন একটি জিনিসকে আল্লাহ সুহান ও তালা বেছে নিয়েছেন যেটা বান্দার মধ্যে ক্ষুদ্রতম ক্ষুদ্র অবস্থায় থাকতে পারে সেখান থেকে আল্লাহ মাফ করে দিচ্ছেন আল্লাহ আকবর এক বান্ধা আল্লাহ গুণা করার পরে সে আল্লাহ আল্লাহ গুণা করার পর যে এক আল্লাহর কাছে বলে যে মাবুদ আমি গুণা করেছি ইয়ার আব্বি আজনাক তু ফাঁকু ফিরলি মাবুদ আমাকে মাফ করে দাও আমি গুণা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইল তার গুণা থেকে একটা বিষয় কখনো গুণা করার পরে নৈরাস হওয়া যাবে না নিজেকে বিমুখ করা যাবে না যে আল্লাহ মাফ করবে না দেখুন আল্লাহ সোহান তালা বারবার মাফ করছেন আল্লাহ সোহান তালা তখন বান্দার সে ডাকে সারা দিয়ে সারা দিয়ে বলে যে আল্লাহ তখন সোহান আল্লাহ কি ডাইমেন কি আমাদের জন্য আল্লাহর তরফ কথা যে আমার বান্ধা কি এই ধারণা রাখে এই ধারণা পোষণ করে এই ধারণা তার আছে এই ধারণা সে রাখে যে তার এক রব আছে সোহান আল্লাহ আল্লাহ তো বলতে পারতেন সে আমার রব মানে না সে গুনা করে আচ্ছা ঠিক আছে মাপ করে দিলাম দুটার একটা হতে পারতো কিন্তু আল্লাহ সহানত তার চিন্তা আঘাত করেছেন যা চিন্তার মধ্যে যদি একটুকু আল্লাহ রবের প্রতি আল্লাহর প্রতি যদি আমাদের চাহিদা থাকে আল্লাহ কিভাবে মাপ করে দেন সে কি জানে তার ভিতরে কী চাহিদা আছে এ চিন্তা আছে যে তার এক রব আছে রব কি করবেন মাপ করে দিবেন রব কি করতে জানে রব কি করতে পারে অথবা তার শাস্তি দিতে পারে তবুতেই তার তার কাছে ক্ষমতা সোহান আল্লাহ সোহান আল্লাহ তখন আল্লাহ সোহানো তাল্লাহ বলেন আমি আমার বান্দারি চিন্তার কারণে তার গুনাকে মাফ করে দিলাম গফির তুলে দিয়ে আমার বান্দাকে মাফ করে দিলাম এরপর আবার সেই গুণাতে মত্ত হয়ে যায় যেটা আমাদের সচরাচর হচ্ছে আমরা করছি কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি রহমত আমার রহমত থেকে গাফুর রাহিম সংবাদ দিয়ে দাও যারা গুণা করে তাদেরকে সংবাদ দিয়ে দেয় মোহাম্মদ সাল্লা সংবাদ দিয়ে দেন যে আমি আল্লাহ সব তালা তাকে মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো এরপর আবার সে গুনার মধ্যে মত্ত হয়ে যায় আবার আল্লাহকে বলে আমি গুণা করেছি করে দাও আল্লাহ আবার সেই কথাগুলি বলেন রব্বা সুবাহ আল্লাহ তার চিন্তাতে কি এমন এই চিন্তা আছে ছিল যে তারেক রব আছে তারেক আল্লাহ আছে তারেক রব আছে সে ভুলে গেছে তো রব ভুলে না আল্লাহু রব্বা সে কি করবে সে হয়তো মাফ করে দিবে ফিরুজ্জাম্বা তার গুণা মাফ করতে হয়তো মাফ করে দিবে অথবা তাকে তাকে আবার পাকড়াও করবে এইভাবে আল্লাহ সুহান ও তালা তাকে এক পর্যায়ে বলেন বান্দা যদি আমার সাথে ন্যূনতম তার চিন্তাতে আমাকে রব হিসাবে রেখে দেয় রব হিসাবে রেখে দেয় আমি আল্লাহ সুহান ও তালা তাকে মাফ করে দিলাম যাও এখনো মাফ করে দিলাম তৃতীয়বার আবার সেই অবস্থা আল্লাহ সর মাফ করতেই থাকেন মাফ করতেই থাকেন আমি এই হাদিসটা যখন পড়ি তখন চিন্তা হয় মাহবুদের দরবার থেকে যদি কেউ নিজেকে এইভাবে বলে আমি গুণা করেছি অনেক গুণা অনেক গুণা নিজের আমল নামা কিন্তু নিজে সার্চ করা যায় পৃথিবীর সবকিছু সার্চ করা সহজ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু নিজের আমল নামা নিজের ভালো কাজ নিজের খারাপ কাজ সার্চ করা অতি সহজ আপনি সার্চ করে দেন এক মিনিটে আপনার জীবনে সকল খারাপ কাজগুলি সামনে চলে আসবে আল্লাহ সোহান তার কাল হাসি তুলতে আমাদের কিতাব নিবেন এভাবে বলবেন এক পড়া কিতাব তোমার কিতাবগুলি পড়ো তোমার সামনে চলে আসবে আমার কিতাব আমাদের কিতাব সামনে চলে আসবে সবকিছু সামনে চলে আসবে আল্লাহ এভাবে মাফ করতে থাকেন তো আল্লাহর দরবার থেকে ফিরে আসার কোন সুযোগ নাই গুণা করেছি ফিরে আসব গুণা করেছি ফিরে যাব আমরা ফিরে যাওয়ার জন্য আমাদের মানসিকতাই করা কখনো যাবে না আপনি যত বড় আমরা যত বড় গুণাগার হই একটা পর্যায়ে আল্লাহর দরবার এই চিন্তা করতেই হবে যে বনি ইসরাইলের একটা ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে জানা আছে খুন করার পর তার ভিতরে অনুশোচনা চলে আসলো নিরানব্বই খুনের পরে অনুশোচনা এটা তো আমাদের অস্বাভাবিক কথা আমাদের সমাজে বলবে না আল্লাহকে মাফ করবে না কিন্তু আল্লাহ সুবাহ তালা বান্দাকে কিভাবে মাফ করে দেন আল্লাহ হক সেটি তো